অনেকেই মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়, সেটা ক্ষেত্রে সেটা আমি বলছি যদি এটা ট্রান্সফার করা যায়, যে কেন কেউ 500 বলা হয়েছে আর কেন কাউকে 1000 বলা হয়েছে, এটা যে কোনো ধর্মে কিংবা ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা এসসি এসটি জেনারেল। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রশ্ন তুললেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির। আজ বিধানসভায় ডেবরায় বিধায়ক প্রশ্নোত্তর পর্বে জানতে চান তফসিলি জাতি উপজাতি মহিলাদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের অর্থ 1000 টাকা করে দেওয়া হবে কিনা। উত্তরে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী শশীপ আজার বক্তব্য, ধর্মীয়ভাবে এটা করা হয় না, এটা প্রান্তিক মানুষের জন্য মুখ্যমন্ত্রী করেছেন। উত্তর পর্ব চলাকালীনই প্রতিটি ট্রাস্টের একটি রিপোর্ট তুলে ধরেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি বলেন সংখ্যালঘু মহিলাদের অবস্থা আর্থিকভাবে ভালো না। আমরা যখন পঞ্চায়েতের ভোট প্রচারে গিয়েছিলাম তখন ওই সম্প্রদায়ের মহিলাদের একাংশ বলেছিলেন তারাও তো ভোট দেন কিন্তু 500 টাকা করে কেন পাচ্ছেন, যেখানে তফসিলি মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে মন্ত্রী শশী পাজা তখন উত্তর দেন উনি অন্য কোনো দলের থেকে রাজনৈতিক ব্যাখ্যা শুনে থাকতে পারেন, এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে নির্দিষ্ট মাপকাঠি অনুসারে সকলকে দেওয়া হচ্ছে। রেস করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে আপনি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা কোশ্চেন রেস করেছেন, হঠাৎ এই প্রশ্ন কেন রেস? মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মীর ভাণ্ডার, মা লক্ষ্মীর রূপে এসে লক্ষ্মীর ভাণ্ডারের কথাটা যে দিচ্ছেন আর কি, এটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন এন্ড ইট শুড কন্টিনিউ, এটাই আমি বলতে চেয়েছি। এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের কোনো রাজ্যে এভাবে হয়নি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিচ্ছেন এটা মেয়েরা, যখন আমরা ভোটের প্রচারে গেলাম তখন মহিলারা বলছিলেন যে এত আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, মা লক্ষ্মীকে সবসময় ডাকি কিন্তু মা লক্ষ্মী আসেন, কিন্তু দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সাহায্য করছে। তো আমি বললাম যে মা লক্ষ্মী এসেছেন লক্ষ্মীর ভাণ্ডারের মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসগাইসে এসে তিনি এটা বলছেন যে এই টাকাটা আপনাদের দিচ্ছেন আর কি। স্যার আপনি ক্যাটাগরিক্যালি বলেছেন প্রতিটি ট্রাস্টের রিপোর্ট দেখিয়ে, যে ক্যাটাগরিক্যালি প্রতিটি ট্রাস্টের রিপোর্ট দেখিয়ে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়, সেটা আমি বলেছি ট্রান্সফার করা যায় না, মুসলিম মহিলাদের সত্যি আর্থিক অবস্থা ভালো নয়, আর্থিকভাবে তারা সত্যি কি ভালো নয়? তো আপনারা বিভিন্ন সার্ভে থেকে দেখে নিতে পারেন আমার বক্তব্য যে মুসলিম মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা অথবা 1000 টাকা করে দেওয়া, এরকম একটা প্রস্তাব উঠে এলো কেন? আমি জানি না ওনার প্রশ্নটা ওরকম করলেন কেন, তবে তিনি তারপরে এটাও বললেন যে কিছু কিছু মানুষ ওখানে নাকি এরকম রাজনৈতিক কথাগুলো বলেছেন এবং সেটা ভোট সংক্রান্ত, যে কেউ 1000 পাচ্ছে যেহেতু সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিংবা কেউ 500 পাচ্ছে যেহেতু ভোট দেয়নি, এই ব্যাখ্যা কিংবা এই ধরনের বিভ্রান্তি যারা তৈরি করছেন সে যেই দলই হোক না কেন এটা করা উচিত নয়। এবং লক্ষ্মী ভাণ্ডার যখন তৈরি হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমটা ডিজাইন করেছে এবং সেটা ছিল তার মধ্যে প্রান্তিকতা সেটা প্রয়োজন এই বিষয়গুলো দেখে, তার স্বাভাবিকভাবে এসসি এসটির ক্ষেত্রে সেইটা 1000 টাকা এবং আদার্স জেনারেল ক্ষেত্রে 500 টাকা তিনি পার মান্থ সেটা ডিজাইন স্কিমের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে। এইটাতে কোনো ধর্মকে বেসিস করে যে 1500 টাকা কি করা হয়, এইটা এসসি এসটি এবং জেনারেল। এখন তার অঞ্চলের হয়তো এই ধরনের তার একটা অভিজ্ঞতা হয়েছে সেটাকে তিনি সমর্থন করেন না, কিন্তু সেটাতে আর প্রশ্ন মধ্যে উঠে এসছে যে হয়তো কেউ এইভাবে মানে লক্ষ্মী ভাণ্ডার এত সাকসেসফুল একটা সফলভাবে অনেক প্রায় 1,98,00,000 প্লাস মহিলারা যুক্ত হয়েছে সে এসসি এসটি জেনারেল, তা ওনার এলাকাতে এই এই যে এত সাকসেস হয়েছে ধরুন সেখানেও পাচ্ছে, কিন্তু তাদেরকে বোঝানো তো আমাদেরও দায়িত্ব যে কেন কেউ 500 বলা হয়েছে আর কেন কাউকে 1000 বলা হয়েছে, এটা যে কোনো ধর্মে কিংবা ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা এসসি এসটি জেনারেল।